যাচ্ছি ভূতের শো দেখতে, আগের বার যেমন গেছিলাম এইবারও একই জায়গা, আমি জায়গার নাম ভুলে গেছি। কোন এই লোক? যাচ্ছি ভূতের শো দেখতে আমি আমার কাকা, আমি যাচ্ছি ফার্স্টে কাকার বাড়ি যাবো। হ্যালো, হাই। হ্যাঁ, ফটো তুলছো? হ্যাঁ, ভিডিও করছি। গাইস, আমরা এখানে জঙ্গলে হারিয়ে গেছি। সন্ধে হবার আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে, না হলে জানিস তো কি হবে, একটাও মানুষ আর বেঁচে বাড়ি ফিরবে না। চল চল তাড়াতাড়ি পা চালা। ওইখানে একটা কিরম বসে সারা করছে, লুকিয়ে লুকিয়ে দেখি তো কে দেখি, জাদু বিদ্যা দিয়ে পাখি বানিয়ে ফেলছে, বাদর বানিয়ে ফেলছে, চামচিকে বানিয়ে ফেলছে। আমি এখন মরা পাওয়া কোথায়? আশেপাশে কেউ যে মরেনি, আর মরলেও কেউ নেই। তাহলে ঘুম করে নিয়ে আয়, মরা ছাড়া সাধনা হবে না, এই সময় চলে গেলেও সাধনা হবে না, এটাই তোর সময়। আমি চলবো মা, সত্যি এই জগৎ আমার নয়। দাঁড়া দাঁড়া, চল চল আমার সঙ্গে। জেনে রাখ, এই ব্রহ্মাণ্ডে সব কিছুই আগে থেকে ঠিক করা আছে। যা তুলে নিয়ে আয় ওটা। আমার দায়িত্ব শেষ, যে মন্ত্র তোর কানে দিলাম জপ কর, বিদায়। শোন, যাই ঘটুক ওই সবের আসন ছেড়ে মরবি না, মরলেই মরবি। সুবর্ণ হস্তে চমনি কৃন্তনি সর্ব দুঃখ প্রশমনি
শীঘ্রং সিদ্ধিং নিপ্রজস্য হৌব স্বাহা স্বাহা স্বাহা। আজ আমরা ওকে মৃত্যুর পায়ে পৌঁছে দিই। রোজ কাম রোজ বাসি, ও তোমার
আমাদের শো হাত তালি দিয়ে একটু অভিনন্দন জানাবো। আগত সকল দর্শনার্থীকে জানাই শুভেচ্ছা।